নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। একেবারে ভোরবেলার দিকে তো অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু ধরে আছে আর মেঘলা ওয়েদার। তো সৌরভ এখন স্কুলে বেরোচ্ছে, আমি যাবো জল নিয়ে আসতে। তো বাড়ির থেকে দুজন একসঙ্গে বেরোলাম না, আমি বলছি তুমি পরে বেরো, খালি কলসি নিয়ে একসঙ্গে বেরোনো যাবে না ওই জন্য। আর এই ব্যাগটা প্রচণ্ড ভার, আমি এই কলসি বোতল এইগুলো রেখে কিছু দূর দিয়ে আসবো, সাইকেল নিয়ে যাই তো, রাস্তা তো কাদা। তো এখন থেকে আজকে আমাদের পর্বটা শুরু হলো। আর সৌরভ কিন্তু এই সাদা জামাটা পরে যাচ্ছে, তার কারণ হচ্ছে জামা সব কেচে দিয়েছি, শুকায়নি। এখন কি করবে যেতেই চাইছে না, বলছে মা তুমি স্যারকে বলে দাও। আমি বলছি বলতে লাগবে না, তুমিই বলো, আর যদি কিছু হয় তারপরে বলবো। কাকু কাকু দই নিয়ে বের হয়েছে। কাকু আজকে কোন পাড়াতে? পাখির আলো। আজকে এখন তো আমরা দুজনে বেরোলাম, আর সৌরভের বাবা ও যাবে বাজারের দিকে, দয়াপুর বাজারে দরকার আছে। তো এখন এইভাবে দিনটা শুরু হলো, দিন শুরু হয়েছে অনেক আগে, বেলার থেকে পর্বটা শুরু হলো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন কিন্তু ভাটা, ও বাবা কত দূর চলে গেছে, আমি ওই কাকুর সঙ্গে কথা বলছি। সুস্মিতা ওদিকে সৌরভকে নিয়ে স্কুলে গেল, আর আমি বাজারের ব্যাগ আছে, আর আমাদের এখানে ব্যাংকের একটা শাখা আছে, তো সেখানে যাব, কয়েকটা ছোটোখাটো কাজ রয়েছে। আকাশ তো প্রচণ্ড মেঘলা, কিছু দেখা যাচ্ছে না, ভিডিও যেটা করছি সেটা তো বোঝা যাচ্ছে না, ছবি পরিষ্কার হচ্ছে না ঘোলা হচ্ছে। তো আমি এখন নদীমাঠ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি দয়াপুর বাজারের দিকে, কিছু জিনিসপত্র কেনারও আছে, একটু সার আনতে হবে। যাওয়ার পথে নদীর ধারে দেখুন সারে সারে মাছ ধরার নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে। এখানে পাড়া ছেলেপুলেরা, ছোটরা নদীবাঁধের গোড়াতে খেলাধুলো করছে। আমরা ছোটবেলাতে দেখতাম এই নদীবাঁধের উপর থেকে বর্ষার সময়ে সব ছেলেরা, আমরা নিজেরাও কখনো কখনো করেছি, যেহেতু আমার বাড়িটা ভেতরের দিকে ছিল সেটা করা হতো না, তবে আমাদের স্কুলের বন্ধুবান্ধবরা দেখতাম। এই যে নদীবাঁধ দেখুন, অপেক্ষাকৃত নিচে রাস্তা থেকে অনেকটা উঁচু, আর এখান থেকে একটা জায়গা সমান করে কেটে, আর ওই বর্ষা যখন পড়বে তখন স্লিপ, যেটা স্লিপিং যে জায়গাটা তৈরি করা হয় বিভিন্ন পার্কে যেগুলো থাকে, তো ওই আমরা এখানে আঞ্চলিক ভাষায় বলতাম সরকা খাওয়া। তো সরকা খাওয়ার একটা প্রবণতা ছিল, সেটা কিন্তু এখন আর ছেলে মেয়েদের ভিতরে, ছোটদের ভিতরে খুব একটা দেখা যায় না, কিন্তু সেই সময়টা বেশি ছিল। আসলে তখন মাটিতে এই ইটের কুচি, পাথর কুচি এগুলো একদমই ছিল না, কারণ মাটির ঘরবাড়ি পুরো ইটকাট, মানে ইট পাথরের কোনো ব্যাপারই সুন্দরবনে তেমন একটা ছিল না, কিন্তু এখন সেটা আছে, কোথাও পাথরের কুচি পড়ে আছে বা কোথাও ইটের টুকরো পড়ে আছে, লাগার ভয় আছে, সেই জন্য আর সরকা খাওয়ার ব্যাপারটা এখন আর নেই। এখানে একটা ম্যানগ্রোভ নার্সারি আছে, এখানে গরান, গেওয়া, সুন্দরী বা অন্যান্য যে ম্যানগ্রোভ প্রজাতির গাছ তার চারা এখানে রোপণ করা আছে। আর এই ম্যানগ্রোভের নার্সারিগুলো করার ক্ষেত্রে নদীর চরকে বেছে নেওয়া হয়, কারণ জোয়ার ভাটার দরকার হয়, এই গাছগুলো অঙ্কুরিত হওয়া বীজ থেকে বা সেগুলোকে বড় করার জন্য নদীর চরের জায়গাগুলোই উত্তম, কারণ এরা জোয়ার ভাটাতেই বেঁচে থাকে। আর এখানে যে নার্সারিটা আছে, এই নার্সারি থেকে বিভিন্ন জায়গাতে এই ম্যানগ্রোভের চারা নিয়ে যায়, বিভিন্ন সংস্থা থেকে চারা নিতে আসে, সেই চারাগুলো এই নদীর চরে রোপণ করা হয়। অনেক ক্ষেত্রে বাড়ির জন্যও কিছু কিছু চারা অনেকে নিয়ে যান,
সুন্দরবনের মূলত ওই সুন্দরী, কাঁকড়া, এই ধরনের গাছগুলো, গোলপাতা, এগুলো লাগানোর চেষ্টা করেন। এগুলো সৌন্দর্যায়নের ক্ষেত্রেও বেশ কাজে আসে। নদীমাঠ থেকে নেমে এলাম, এসে এখানে ঢালাই রাস্তাটা এই পর্যন্ত এসেছে, এটা আর একটু এগিয়ে যাওয়ার কথা, তো দেখা যাক কবে যায়। আর এই রাস্তাটা নতুন হয়েছে, এটা খুব খারাপ ছিল রাস্তাটা, তো এই ঢালাই রাস্তাতে গিয়ে একটুখানি কয়েক পা এগোলেই সামনে দয়াপুর বাজার, বাজারে ঢুকবো। বাড়িতে ঘেরা দেওয়া জবা ফুলের গাছ দিয়ে, লাল সাদা বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ এখানে রয়েছে। পুরানো তেঁতুল গাছে তলা দিয়ে যাচ্ছি, তেঁতুল গাছে কচি পাতা পুরো ভরে গেছে। বাজারের একেবারে কাছেই চলে এসেছি, সামনে আমাদের দোল মন্দির, খেলার মাঠ, কিছু ছেলেরা খেলাও করছে, ফুটবল খেলা। আর আমাদের দোল মন্দিরেই দেখা যাচ্ছে এই মাঠে বিকালবেলা করে সন্ধ্যাবেলা করে প্রচুর ছেলেরা বসে, সকাল বিকাল খেলাধুলোও হয়, আর গরমের সময় অনেক রাত পর্যন্ত এই মাঠে বসে সবাই সময় কাটান। আমরাও বসি ওই দোল মন্দিরের পাশে। ঢালাই রাস্তা থেকে উঠলাম মেন রাস্তাতে, ডান দিকে দয়াপুর বাজার, আর এই বাঁদিকে আমাদের সাতজিলিয়া দ্বীপের আরও যে জায়গাগুলো রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, সেদিকে যাওয়ার পথ এটা। এখান দিয়ে সোজা আমাদের যে আদি বাড়ি সেখানে যাওয়া যায়, আমাদের বর্তমান যে বাড়ি আবিরখালের পাশে সেখানে যাওয়া যায়, এখান থেকে সাতজিলিয়া বাজারের দিকে যাওয়া যায়। গোটা দ্বীপের মধ্যে প্রবেশ করেছে এই রাস্তাটা, কিন্তু আমরা যাব দয়াপুর বাজারে। এখানে একটি খালের শেষ মাথা, এই খালটার নাম টোপর খাল। এই খালটা চলে গেছে অনেকটা দূরে। আবিরখালকে আপনারা দেখেছেন, এরকম অসংখ্য খাল রয়েছে আমাদের এই দ্বীপের মধ্যে, আর এই খালগুলো আমাদের মানুষের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষত গরমের ধান চাষের ক্ষেত্রে। এই খালে আবার মাছ চাষ হয়, এই খালের দুপাশের মানুষজন মিলে এই খালে মাছ চাষ করে থাকেন, তো সেটাও একটা অর্থনৈতিক উন্নতির পক্ষেই আসে। আবার গরমের সময় ওই জলে কৃষিকাজ, তো সব মিলিয়ে এই খালগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দ্বীপের মানুষের জীবনে। প্রথমে এলাম দয়াপুর বাজারে সারের দোকানে, সার মাপামাপি চলছে, আর সামনে দেখতে পাচ্ছি আমাদের সাধু কাকা কাজ করছেন, তো চলুন সাধু কাকার সঙ্গে একটুখানি কথা বলে আসি। আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি আমার কাকা এখানে কর্মরত, আমি ওদিকে সারের দোকান থেকে দেখতে পাচ্ছি আমার কাকা কর্মরত। কাকা হচ্ছে এখন, কিছুদিন আগে গত বছরে আপনারা শুনেছিলেন সুন্দরবনের যে আবর্জনা পরিষ্কারের যে একটা কাজ চলছিল পরিবেশের উপরে, সেটা কিন্তু কাকা দায়িত্ব নিয়ে তার টিম নিয়ে করেছে। আর এখন যে এই জল প্রকল্প, বাড়ি বাড়ি যে হ্যাঁ বিশুদ্ধ পানীয় জল নলকূপের সাহায্যে নলবাহিত জল, তার জন্য ওই কলের চাতাল তৈরি, তো সেই প্রকল্পের উপরে এখন কাকা ব্যস্ত আছেন। কাকা তো লোক দিয়েও করাচ্ছেন এবং নিজে তার থেকে বেশি করছেন। এখানে কদিন কাজ করছো? আমি তো ওই জন্য বাজারে এসে তোমার দেখতে পাচ্ছি না ঠিক মতো। দেড় মাস হয়ে গেছে এখানে করছো? বিনা পানি ওখানে কাজ করছিলে দেখলাম। আচ্ছা আচ্ছা, আর এখানে লোক লস্কর নেই, তুমি একাই করছো? আচ্ছা আচ্ছা, একটু আমার ওদিক দিয়ে ঘুরে টুরে এসো, তোমার কোন রকম খাটাত পাচ্ছি না। রোয়ার কাজ শুরু হয়েছে তোমার? তোমার তো একটু লেটে হয়,
আমি এদিকে একটু সার নেব, একটু গোপালের ওখানে যাব, কাজ আছে। সবাই ভালো আছে? একদম সব ওকে। ঠিক আছে, কাজ করো তাহলে। আপ্যায়নের মালপত্র এই পড়ে আছে, নিয়ে যাওয়া যাচ্ছে না, দু একদিনের মধ্যে এগুলো নিয়ে যাব। ইলেকট্রিকের কিছু কাজ, রোড লাইট বা ইলেকট্রিক লাইনটাকে একটু ঢেলে সাজানোর ব্যাপার আছে, তো এখানে এই মালপত্র এসে পড়ে আছে আমার ভাইয়ের এখানে। এই যে আমার ভাই গোপাল, আর ওর কাছেই আমি এসেছি একটা ব্যাংকিং ব্যাপারে। বাজারের কাজকর্ম সেরে এবারে বাড়ির দিকে যাচ্ছি, আর বাজারে অনেকটা দেরিও হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে। সুস্মিতা বারবার ফোন করছে, আসলে ওই যে ভাইয়ের ওখানে ছিলাম ওর ব্যাংকের একটা শাখা রয়েছে ওখানে, তো সেখানে একটা অ্যাকাউন্ট খোলার ব্যাপার ছিল, তো সেখানে দেরি হয়ে গেল। তো এখন এই যে নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, মাঝে মধ্যে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর আকাশ তো অন্ধকার হয়ে আছে, আর সন্ধ্যা হয়ে গেছে না সকাল হয়েছে বোঝার কোনো উপায় নেই, কারণ আকাশ পুরো মেঘে ঢেকে আছে। তো আস্তে আস্তে বাড়ির দিকে যাই, সুস্মিতা আমি গেলে তারপরে রান্না বসাবে। মাটির রাস্তা, সকালবেলা এক ফসলা বৃষ্টি হয়েছে, কিন্তু দেখুন শুকনো রাস্তা, উঁচু উঁচু বাঁধ, তো বৃষ্টি হলেই জল সরে যায় এই সাইডটা, কিন্তু আমাদের ওই যে বড় বাঁধটা যেখানে বাঁধানো আছে সাইডে, ওখানে কিন্তু উপরের অংশটা একটু দেরি হয় শুকোতে। যদিও ওখানে সুবিধা হচ্ছে বাঁদিকে যে ওই ইটের ব্লক দিয়ে বাঁধানো, ওর উপর দিয়ে হাঁটা যায়, তো অসুবিধা হয় কিন্তু তার মধ্যেও আমাদের মানিয়ে নিয়ে চলতে হয়। কলমিলতার ফুল পথের ধারে অবহেলায় এই গাছগুলো হয়ে থাকে, আমরা আগাছা বলি, কিন্তু দেখুন ফুলগুলো কত সুন্দর। আর এই যে মাটির রাস্তা ছেড়ে আমাদের বড় বাঁধে উঠছি, আর বড় বাঁধের বিশেষত্ব হচ্ছে অনেকটা চওড়া, আর এর ঢালটাও অনেকটা, আর এই ঢালে দেখুন এখানে এখান থেকে শুরু হয়েছে এই যে ইটের ব্লক তৈরি করা, এই ব্লক দিয়ে ঢালটা পুরো বাঁধানো। ভাঙন রুখতে বা এই যে জলের ঢেউ রুখতে এই ঢালে ইটের ব্লক দেওয়াটা কিন্তু বিরাট কার্যকরী ভূমিকা পালন করে। এই সমস্ত জায়গাগুলোতেও বাড়িঘর ছিল, দেখুন নারকেল গাছের এই গুঁড়ি পড়ে রয়েছে, ওদিকে গাছের গোড়া দেখা যাচ্ছে, এগুলো সব বাড়িঘর ছিল একটা সময়, কিন্তু এই বাঁধ এদিকে সরে এসেছে আর নদী গর্ভে বেশ কিছুটা জায়গা চলেও গেছে। তুমি কি পথের দিকে তাকিয়েছিলে নাকি? গোপালের ওখানে দেরি হয়ে গেল, কথা বলছি, ভালো হয়েছে। চলো, আমি আবার কালকে এই ঘাসগুলো সব পুকুরের এপার দিয়ে কেটে তুলেছি, এই সাইডটা পরিষ্কার করেছি কালকে, হাত পাত পুরো ব্যথা হয়ে গেছে, এবারে ওই সাইডটা ধরবো, তারপরে একটু হাত পুরো ঠোলা কেটে গেছে, আর কি করা যাবে এগুলো করতে তো হবে। আজকে ওইগুলো লাগিয়ে পরিষ্কার করি, মানে এইটা পরিষ্কার হয়েছে, বেশ মনের দিক থেকে ভালো লাগছে বা ভালো হয়েছে, কিন্তু এদিকে হাত সারা রাত যন্ত্রণা করেছে, আবার দু জায়গায় ঠোলা উঠেছে, ফসকা পড়েছে। আর এই ঘাসগুলো এত শক্ত, আর এর পাতাগুলো ওই জলের তলায় যেগুলো থাকছে ঘাসের এই যে পাতা, এইগুলো জল নষ্ট করছে। এক ঘন্টা কাছি চালিয়েছে, তার বেশি তো কম। দেখা যাচ্ছে শোল মাছের পোনা, দেখা যাচ্ছে ওই ঘাটের কাছ দিয়ে ঘুরছে, এখানে জাল রাখা ভিজে, তোলো যা হয়েছে ভালো আছে। এখন কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, তারপরে এখন আবার ক্যামেরাটা অন হলো ডায়েরির পর্বে। সৌরভ স্কুল থেকে বাড়ি আসলো, তার মধ্যে তো এখন রান্না খাওয়া হলো, তারপর বাসনপত্র ধোয়া, মাজাও, অনেক কাজ, উনুনের উপর কাঠ দেওয়া, কম কাজ থাকে তো সেগুলো সব করলাম, আর এর মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো, তো একটু হালকা বৃষ্টিও গায়ে লেগেছে, তো অসুবিধা নেই, এখন আবার ধরে গেছে,
ওইরকম হচ্ছে, ইচ্ছে মতন আসছে, রোদ হচ্ছে, সারাদিন এইভাবে কেটেছে। এখন যাচ্ছি ডাইনিংয়ের দিকে, ওদিকে সেই আগের দিন আপনারা যে জালটা দেখছিলেন সেটা কিন্তু আর ঠিক করার সময়ই পাইনি। তো আজকে এখন ভাবছি করবো, কেননা ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মাথাতে জাল পাতলে আর কি মাছ পড়ে। তো এখন এই নতুন রোয়ার মধ্যে কিন্তু জাল পাতা যাবে না, এই সাইডটা এখনো একটু জায়গা বাকি আছে। আমাদের এই পাশের দাগটা পুরোটাই বাকি আছে, আর ধানের মধ্যে পাততে গেলে ধান লেগে যাবে, তারপরে একবার করবে তারপর। আর এই পাশে পুকুরের পাশেও ফাঁকা আছে, আমাদের এই পুকুরে রাত্রি বেলায় জল ঘরে বসে থাকলে ওরে বাবারে শোল মাছ, বড় বড় শোল মাছ একেবারে, কি মনে হয় কি এক্ষুনি যদি ধরাই যেত। আমাদের ওই পুকুরে, ওই পুকুরে প্রচুর শোল মাছ যেমন বাচ্চা করেছে, ওই বাচ্চাগুলোকে চড়াই, আর অনেকগুলো শোল মাছ আছে বড়। জড়িয়ে গেছে নাকি বলো তো, আগের দিন বের করেছিলাম তো এইটার পেছনে আর সময় দেওয়া যায় না। মুখ পাবে? হ্যাঁ এই না মুখ, এই তো এই যে জালটা, এই জালের ফাঁসে একদম কি বলবো, এই এই আঙুলের ফাঁস, মানে পুঁটি মাছ ছোট কই, ছোট মাছের ওই দিয়েছে ওই দোকান থেকে বাবলু মামা, ওই যে দড়িটা বের করেছিল ওইটা সরু, জাল ছেড়ে যাবে তো দড়ি ছেড়বে না, বুঝলে? দড়ি আবার খুলে নে, আবার অন্য জালে লাগাবে। এই অ্যাকচুয়ালি দোনের দড়ি এটা, এই দোন কিন্তু একটা টানা দোন ফিটিংস করা রয়েছে। বলদা শুনস, বলদা এই জায়গা ওরকমই তো বলে। কালকে আমার বন্ধু কমল আর আমি রাত্রে এখানে অনেকক্ষণ বসে গল্প করছিলাম, তা এত মাছ উঠছে এই ঘরের খুঁটির গোড়া দিয়ে উঠছে, এই যে মাঠে উঠে গেছে বাচ্চা চড়াচ্ছে সেই বড় শোল সব, খুব ঘাব উঠছে। দিনের আলো আস্তে আস্তে নিভে আসছে, আর মাঠটা দেখুন কিরকম লাগছে, সব ধান রোয়া হয়ে গেছে, এখানে শুধুই একটা দাগ বাকি আছে আমাদের পুকুরের ওপারটা, আর গোটা মাঠটা ধান রোয়া হয়ে গেছে, একদম সবুজের চাদরে যেন ঢেকে গেছে। আর এই জলঘরে বসে সবুজ ধান ক্ষেত, তার ওপারে দূরের গ্রাম, একটা অন্যরকম অনুভূতি জাগে, মনে হয় যেন পটে আঁকা ছবির মতো। আর আপ্যায়নের এই যে পুকুরে শাপলা হয়েছে, এই ফুলগুলো রাত্রে ফোটে, রাত্রে একেবারে প্রস্ফুটিত হয়ে থাকে, এত সুন্দর লাগে এই লাইটটা যখন পড়ে, আর সকালবেলার দিকেও ফুটে থাকে, কিন্তু দিনের বেলা সারাদিনই ওটা ঘোমটা দিয়ে থাকে। ওদিকে সুতোটা খুলতে লাগুক, আমি দেখাই দেখাই বেগুনগুলো তুলে নিই। দেখ না ঘরের থেকে গিয়ে একটা পাত্র নিয়ে আসতে পারিস, আমি তো কিছুই না নিয়ে চলে আসতাম, প্লাস্টিক নেবো না, প্রচুর বেগুন প্রচুর। ওই সাইডে আরো দেখছিলাম থোকা থোকা ঝুলছিল, কোন পাশে ওই পাশে তো ট্যাং মাথার টাং, ওই মাথায় গেলে মোটামুটি হয়ে যাবে, ওই একটা ওই যে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ একদম কুচি কুচি বেগুন। এই বেগুনগুলো এত স্বাদ লাগছে, মানে এখন বর্ষাকালের বেগুন তো কোনো তেতো নেই কিচ্ছু নেই। এধারে এসো, এখ না শিগগির এসো, শিগগির মানে কি ধরো, এগুলো রেখে আসো মানে টেবিলে উপরে, আবার আসবে কিছুক্ষণ পরে, আবার চলে আসো, ঠিক আছে। যেরকম তুমি ঘরে পাত্র আনতে যাবে না, তো এইখানেই হাঁটো, একটু আলো তাহলে বাবা। ভিতরে ভিতরে বড় হয়ে যাচ্ছে, এই লতানো লতানো ডালটা তোলো দেখো এর তলায় আছে কিনা, ওই ডালে, ওই ডালের তলায় দেখো, ওই যেটা মাটি, হ্যাঁ ওইটা তো মাটির দিক গেছে দেখতে, না নেই বৃষ্টি হয়েছে তো গাছে প্রায় জল। এই গাছগুলোতে কিন্তু আমি ওই প্রথমবার যখন ঝিঙে কুশি গাছ স্প্রে করেছিলাম
এইগুলো দিয়েছিলাম, দেখো এইবারের বেগুনগুলো কিন্তু আর সেই দাগটা নেই, যে বেগুনের গায়ে যে দাগগুলো হচ্ছিল না সেইটা নেই, আর পাতাগুলোরও সেই যে হলুদ হলুদ একটা দাগ দাগ সেইগুলোও কমে গেছে। আবার এতটা হয়ে গেছে, আবার আসবা আকাশটা দেখুন, এর ভেতর থেকে কেমন লাগছে, অপূর্ব। আমি একটু দেখি তো, দেখো খালি চোখে অত ভালো লাগছে না সত্যি, তাই ক্যামেরা এর মধ্যে যেমন লাগছে। আসলে ব্যাপার হচ্ছে কি সব সময় এরকম দেখি তো, কি অপূর্ব লাগছে। বেগুনটা দেখাই দেখাই তুলে নিয়েছি, এবারে এই জালটা যতক্ষণ সময় লাগে রাতভর ধরে কমপ্লিট আজকেই করব। সৌরভকে পড়তে দিয়ে আসলাম, এসে আবার এই জলঘরে বসলাম, আর জালের কাজ কিন্তু চলছে এখন, ওটা চলবে, তারপরে আগামী সময়ে আপনাদেরকে দেখাবো এবং ওই জাল পাতবো, মাছ ধরবো, ইচ্ছা আছে। তো দেখা যাক কিসে কি হয়। তো আজকে পর্বটা এখানে শেষ করব, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।